নমস্কার বন্ধুরা, মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই। এরকম বৃষ্টিমুখর সন্ধ্যায় আমাদের সকলেরই ইচ্ছে করে বাড়িতে বসে একটু মুখরোচক ভাজাভুজি, ঝালঝাল চটপাটা কিছু খেতে। তাই আজ আমি নিয়ে চলে এসেছি দারুণ সুস্বাদু মোচার চপের রেসিপি। বাড়িতে থাকা কয়েকটি উপকরণেই এটা বানিয়ে ফেলা যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য এখানে আমি একটা ছোট সাইজের মোচা নিয়েছি। এর উপরে এরকম পাপড়িগুলো বাদ দেওয়ার পরেই ভিতরের দিকে দেখবেন সাদা অংশগুলো, এগুলোকে আমাদের প্রথমে বার করে নিতে হবে। পুরো মোচাটা এইভাবেই ছাড়িয়ে নিতে হবে, তবে আমি কিছুটা সাদা অংশ এইভাবে বার করে দেখিয়ে দিচ্ছি এর কোন অংশগুলো বাদ দিতে হয়। দেখুন, এর যে সবথেকে শক্ত এবং মাথার দিকে গোল মতো দণ্ডাকার অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, আর ছোট ছোট নৌকার মতো যে অংশগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এগুলো সহ যদি রান্না করা হয় তাহলে কিন্তু তিতকুটে খেতে হবে, মোটেও ভালো লাগবে না। তাই অবশ্যই এই অংশগুলোকে প্রত্যেকটার বাদ দিয়ে দিতে হবে। এইভাবে বেশ কিছুটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। কিছু শাক যেরকম খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হয় সেইভাবেই কিন্তু সমস্ত মোচাটাকে আমি কেটে নিচ্ছি। আর মোচা কেটে নেওয়ার সাথে সাথে এটাকে জলে দিয়ে দিতে হবে, তা না হলে এটা খুব কালো হয়ে যাবে। দেখুন, সমস্ত মোচাটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এই জল দিয়েই একবার এটাকে ধুয়ে নেব, তারপর এটাকে চলুন রান্না করে নেব। সবার প্রথম কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই জলের মধ্যে কেটে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দেওয়ার পর ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নেওয়ার পর যেহেতু জলটাকে ফেলে দেওয়া হবে, তার জন্য খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই। দেখুন, এটা ফুটতে শুরু করেছে, ঢাকা দিয়ে দিলাম, 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসছি। মোচাটা আমার ভাপানো হয়ে গেছে। এটাকে একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিতে হবে। এবারে কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে একটা সুন্দর রং ধরছে। পেঁয়াজটা নাড়াচাড়া করে দেখুন খুব সুন্দর একটা সোনালি রং চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো রসুন বাটা আর 1.5 চা চামচ আদা বাটা। আদা রসুনটাকে পেঁয়াজ ভাজার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন পেঁয়াজ কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা মোচাটা। এবার এটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে মোচার সঙ্গে মশলাটা ভালোভাবে কষে যায়। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু একটু স্ম্যাশ করে। আলু সিদ্ধটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 3 থেকে 4টে ছোট ছোট করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। ঝাল আর লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আর তেল ছেড়ে আসছে। দেখুন, খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু দিলে খুব সুন্দর একটা সুগন্ধ হয়। এবার সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা খানিকক্ষণ জুড়িয়ে নেব। কারণ এত গরম গরম তো চপ বানানো যাবে না, সেই কারণে এটাকে একটা থালার মধ্যে নিয়ে খানিকক্ষণ জুড়িয়ে নেব। এর মধ্যে বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। 200 গ্রাম বেসন, 1/2 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার সব কিছু গুঁড়ো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। চপের ব্যাটার কিন্তু খুব পাতলা হলে ভালো হবে না, সেই কারণে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেবেন। একেবারেই বেশি করে জল দিলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে, আর যত ভালো এই ব্যাটারটা ফাটানো হবে ততই কিন্তু প্রত্যেকটা চপ একদম ফুলকো ফুলকোভাবে ফুলবে।
এর আগে আমি একটা টমেটো চপের রেসিপি শেয়ার করেছিলাম, ওটাও ভীষণ ভালো খেতে হয়, চাইলে ওটাও আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, এইভাবে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। এতক্ষণে আমার চপের পুরটা জুড়িয়ে গেছে, হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে চপের আকারে গড়ে নিতে হবে। আর প্রত্যেকটা এইরকম চপের আকারে গড়ে নেওয়ার পর উপর থেকে একটুখানি বেসন ছিটিয়ে দিতে হবে, যাতে যখন চপটা বানানো হবে তুলতে একেবারেই অসুবিধে না হয়। এইভাবে প্রত্যেকটা চপ কিন্তু বানিয়ে নিতে হবে। এবার আগে থেকে তেল খানিকটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে একটা করে চপের পুর বেসনের গোলার মধ্যে এপিট ওপিট ভালো করে ডুবিয়ে নিয়ে ডুবো তেলে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। একসঙ্গে আমি তিনখানা চপ ভাজছি। তেলের পরিমাণ একটু বেশি দিয়ে আপনারা 3-4 চপ অনায়াসে কিন্তু একসাথে ভেজে নিতে পারেন। দেখুন, এইরকম লালচে করে প্রত্যেকটা চপ কিন্তু ভেজে তুলে নিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল আমার গরম গরম মোচার চপ। রেসিপিটা অবশ্যই ভালো লাগলে বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারেন, আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।